বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, মানে ছোট্ট ভিডিও একটা। তো মানে আমি এরকমগুলো ব্যবহার করি। তো আমার এই পুরো কালো মাছের দাগ প্রচুর ছিল, তো অনেকটা উঠে গেছে। সেটা হচ্ছে কি, তোমাকে দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও। টমেটো ও টমেটোর রস, তোমরা তো জানো যে টমেটোর বীজগুলো মানে খাওয়া যায় না তরকারিতে, ওই টমেটোর বীজগুলো আর টমেটোর হাফ চামচ রস আর মানে হাফ চামচ মতো বেসন, এটাকে ফ্রাইল করেছি। তো ওটা মেঝেতে দাগগুলো উঠে যায়। তো তার আগে এটাকে মানে মুখে লাগানোর আগে আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে আসি। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। দেখো বন্ধুরা, তোমরা ইউজ করতে পারো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসতে হবে, নালে যে যে নোংরাগুলো থাকে তাহলে এটা লাগবে না। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর এখানে মেসাতে আমার দাগ ছিল, মেসার প্রচুর দাগ ছিল, এগুলো পুরো দাগ ছিল, দেখতে পাচ্ছ এখনো হালকা হালকা আছে, অনেক উঠে গেছে। তো এবার ওটাকে লাগাবো। এটা আগে থেকে ফাইল করা হয়ে গেছে, ওটাকে দেখানো হলো না। তো নেক্সট দিন তখন দেখাবো। মানে এক চামচ মানে টমেটোর রস, মানে তরকারিতে টমেটোর বীজ তো খাওয়া যায় না, তোমরা জানোই ভালো করে। তো ওটাকে মিক্সড করেছি বেসন দিয়ে, এটা ভালো করে লাগাবো। টমেটো হচ্ছে ভীষণ ত্বকের প্রতি ভীষণ প্রিয়। তা ভালো করে লাগিয়ে তুমি চোখের আপনার কিংবা চোখের কোনায় টোনায় ভালো করে লাগাতে পারবে, অথবা যেখানে কালো কালো দাগ না সেখানে ইউজ করতে পারবে। ব্যাস, চারিদিকে লাগানো হয়ে গেছে। তো এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পরে এটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে। 5 মিনিট ধরে দেখো আঙুলে, নোংরাগুলো ওপরে যে নোংরাগুলো ভেতরে যে নোংরাগুলো ছিল বেরিয়ে আসবে। তোমরা রোজ ইউজ করে দেখতে পারো, এক সপ্তাহ ইউজ করে তোমরা বুঝতে পারবে। পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো আমি এটাকে ভালো করে মুখটা ধুয়ে আসি। আমার তো ঘরে তোমার তো কোনো ইয়ে নেই, আমাকে বাইরে যেতে হবে। তো তোমরা কোনো গরম জলে নেই, হালকা নর্মাল জলে তোমরা ভালো করে মুখটা ধুতে পারো। হ্যাঁ, অনেক গরম জলে মানে হালকা কুসুম কুসুম গরম জলে ইয়ে করতে পারো। তো আমি মুখটা একটু ধুয়ে আসি বন্ধুরা। আমার ঘরে ইয়ে নেই, জলের কোনো ব্যবস্থা নেই, তো বাইরে থেকে বাইরে দেখো বন্ধু ধুয়ে এসেছি। তোমরা বুঝতে পারছো, দেখো দেখতে পাচ্ছি, দেখো মুখটা কতটা সলভ। তোমরা 1 সপ্তাহ লাগিয়ে দেখতে পারো, তোমরা দেখতে পারো, তোমরা তোমরা এর ফল পাবে, অবশ্যই তোমরা ফল পাবে। দেখো বন্ধুরা মুখটাকে এখন নরম সলভ, দেখো দেখতে পাচ্ছ। এইগুলো পুরো আমার মাছতে দাগ ছিল, প্রচুর মাছতে দাগ ছিল। তোমরা ব্যবহার করতে পারো, অবশ্যই এর ফল পাবে, পুরো একদম ফুল গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়ই গ্যারান্টি, নিজে মানে গ্যারান্টি আমি নিজে। তো নাইট, তারপরে তোমরা নাইট ক্রিম যেটা তোমরা মাখো, তোমরা তারপরে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ আমি আমি এটা আমি এটা ইউজ করি, এটা আমার একটা কাজ দেয়। তো এটাকে হালকা বেশি নেব না, এটা হালকা নেব। এটাকে মিক্সড করতে হবে প্রথমে, প্রথমে একদম পুরো সাদা হয়ে থাকবে। ঘর ছোটো তো আমার, আমার থাকার জায়গা নেই, না হতে আগেই বলেছি আমার সেইভাবে কোনো বন্দোবস্ত নেই, করা নেই, আমাকে এইভাবেই করতে হয়, তোমাদেরকে দেখাতে হয়। দেখো মুখটা পুরো সাদা হয়ে আছে, এটা 5 মিনিট থাকবে। 5 মিনিট থাকার পর মুখটা ঘামবে, ঘামার পরে আমি এটাকে আমি আবার ইয়ে করবো, ততক্ষণ থাক, 5 মিনিট থাকবে। দেখো বন্ধুরা আমি 5 মিনিট পরে এসেছি, দেখো আর কোনো সাদা দাগ নেই, দেখো পুরো ফিনিশিং হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ
তোমরাও এটাকে ইউজ করো, দেখবে এর ফল তোমরা পাবে, নিজেই আমি গ্যারান্টি। এক চামচ মানে এক চামচ মতো টমেটোর রস, বীজ শুদ্ধ, আর হচ্ছে এক চামচ মানে হাফ চামচ বেসনটাকে ফ্রাইড করে, আর তার সাথে যদি একটু কাঁচা দুধ পারো আরও ভালো হয়। তো ওটা আমি তখন ইউজ করিনি, তো আমি এটাই করেছি, ঠিক আছে, খুব ভালো হয়। ব্যাস দেখতে পাচ্ছ একদম বেস্ট। তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম, তো মাথাটা একটু আসেনি, ঠিক আছে। তোমরা অবশ্যই ইউজ করো, এরপরে অন্য কোনো ভিডিও অন্য কোনো বস্তু নিয়ে আসবো। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।